আপনি আপনাদের সামনে হাজির হয়েছি। আরে আপনারা রোসেস স্যার সবই জানেন এবং বোঝেন আপনারা আমার রোসেস স্যার দিয়েছি কিন্তু দুঃখে আমার ভাই রক্তের রসপদ রঞ্জিত হয়েছে বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ তার অধিকার চায় কিন্তু দুঃখের বিষয় দুঃখের সঙ্গে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের বাংলার মানুষের রক্তের ইতিহাস 23 বছরের ইতিহাস 1999 আত্মনাতের ইতিহাস বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত রসপদ রঞ্জিত করার ইতিহাস 1952 সালে রক্ত দিয়েছি 1954 সালে নির্বাচনে জয়লাভ করে আমরা গর্জিতে বসতে পারি নাই 1958 সালে আইয়ুব খান মাসুলত জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে গেছেন 1966 সালে সাইদ আফন্দের সাথে আমাদের গুলি করে হত্যা করা হয়েছে 1970 আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন তিনি বললেন দেশের শাসনতন্ত্র দেবেন গণতন্ত্র দেবেন আমরা মেনে নিলাম তারপরে অনেক ইতিহাস হয়ে গেল নির্বাচন হল আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে দেখা করেছি আমি শুধু বাংলা নয় পাকিস্তানের নেটের ফাউন্ডিং নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম যে আপনি 15 ফেব্রুয়ারি তারিখে জাতীয় রাখলেন না তিনি রাখলেন সাহেবের কথা তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে তিনি মেনে নিলেন আমরা বললাম ঠিক আছে আমরা সম্মেলন বসবো আমরা আলোচনা করবো আমি বললাম বক্তৃতার মধ্যে অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করবো এমন আমি এ পর্যন্ত বললাম যদি কেউ লেজ্জ কথা বলে আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদি সে হয় তার লেজ্জ কথা আমরা মেনে নেব আসুন বসি আমরা লাভ করে শাসনতন্ত্র তৈরি করি তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বার যদি এখানে আসে তাহলে বসাই খানা হবে যদি অ্যাসেম্বলিতে আসে তাহলে বেসওয়ার্ডকে জোর করে বন্ধ করা হবে তারপরও যদি করে দেওয়া হবে আমি বললাম অ্যাসেম্বলি চলবে তারপরে হঠাৎ 1 তারিখ আছে বন্ধ করে দেওয়া হলো কি পেলাম আমরা কামাই পয়সা দিয়ে অস্ত্র কিনেছি তারা আমাদের ভাই বলেছি তাদেরকে সে কথা যে আপনারা কেন আপনার ভাইয়ের কুকুর মারবে আপনাদের লক্ষ্য হয়েছে বৈশিষ্ট্য করে তাদেরকে দেশকে রক্ষা করার জন্য তারপর উনি বললেন আমার নামে বলেছে তা বলি নাই টেলিফোনে আমার সঙ্গে তার কথা হয় আমি বলেছিলাম জনাব ইয়াহিয়া খান সাহেব আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট দেখে যান ঢাকায় আসেন কিভাবে আমার গরিবের উপরে আমার বাংলার মন সবকের উপর গুলি করা হয়েছে কি করে আমার মায়ের বোন খালি করা হয়েছে কি করে মানুষকে হত্যা করা হয়েছে আসুন দেখুন বিচার করুন তারপর ঠিক করুন আমি এই কথা বলেছিলাম হঠাৎ আমার সঙ্গে পরামর্শ না করে বা আমাদের সঙ্গে আলোচনা না করে 5 ঘন্টা গোপনে বৈঠক করে যে বক্তৃতা তিনি করেছেন যে বক্তৃতা করে অ্যাসেম্বলি করেছেন সমস্ত দোষ তিনি আমার উপর দিয়েছেন বাংলার মানুষের উপর দিয়েছেন আমি পরিষ্কার মিটিং এ বলে দিয়েছি যে এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ভাইয়ের আমার রক্তে দাগ শুকাই নয় আমি 10 তারিখে এসে বলে দিয়েছি যে ওই সদে রক্ত দিয়ে পাড়া দিয়ে আর মুজিবুর রহমান যোগদান করতে পারে না ভাইয়ের আমার অ্যাসেম্বলি কল করেছেন আমার দাবি মানতে হবে প্রথম
সামরিক আইন মাশাআল্লাহ উর্দ্ধ করতে হবে। সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যাংকে ফ্রড দিতে হবে। যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। আর জনগণের প্রতি কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারব না। এর পূর্বে সীমিত বসতে পারি না। জনগণ সধিকার আমাকে দেয় নাই। এর আমার বিশ্বের আছে ওই প্রধানমন্ত্রী তো চাই না। আমরা যে মানুষের অধিকার চাই, হত্যা করা হয় তোমাদের ওপর কাছে আমার অনুরোধ রইল। প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও করি তোমরা বন্ধ করে দেবে। তোমরা আমার ভাই, তোমরা ব্যাগ দেখো, কেউ তোমাদের কিছু বলবে না। কিন্তু আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না। সাত কোটি মানুষকে দাবায় রাখতে পারবে না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবাতে পারবে না। যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে, বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। তবে আমি অনুরোধ করছি আপনারা আমাদের ভাই।